আমি জোরালগঞ্জ স্কুলে আসছিলাম ক্লাস টেন, ওইখান থেকে মোস্তানগর ফাইট হওয়ার পরে আমি চলে গেছি, ইন্ডিয়া শ্রীনগর চলে গেছি, শ্রীনগর হরিনগর গেছি, হরিনগর থেকে ওমপি আমি ট্রেনিং নিয়েছি। আমরা আসলো ওয়দলক, ওয়দলক একজন কমান্ডার দিয়েছি, কমান্ডার দিয়ে আমরা ফিরিয়ে আসছি, ডাক্তার সফি, তারপরে আমরা ওই খোকন, এরা সব আমরা ফিরিয়ে আসছি। বাসকালি আসছিলাম আমি সুপিয়াতেও, আমি আসি দুর্গার ফাইট করছি, দুর্গার আমাদের লোক একজন মারা গেছে, যেন রাজা কারা ছিল, ওদের কয়জন মারা গেছে আর আপনাদের একজন? আমরা একজন সুপিয়াতে ফাইট করছি। কমান্ডার নামটা ওয়াজুল। এরপর আর কি অপারেশন করলেন? এখানে করছি ওসমানপুর পুকুরপাড়ে। আমরা এই সাইডে নজন আছিল, এই সাইডে নজন ওই পুকুরে আসছিল, তারপর ওইখানে আসছিল। এরপরে আমরা আর এখানে করিনি, আমরা চলে গেছি, আমরা পিছনে চলে গেছি। আজকাল বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি সন্তুষ্ট কিনা? আমরা সন্তুষ্ট, আস্তে আস্তে ইনশাল্লাহ আগে নিবে, দেশ যখন স্বাধীন হয়েছে স্বাধীন ডেভেলপ হয়েছে।